হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল তানিশাস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা আমি সকাল থেকে শুরু করে দিয়েছি। সকাল বলতে এখন বাজে তোমার প্রায় 11টা পর্যন্ত সময় বাকি। আজকে আমি ব্লগটা আরও সকাল থেকে শুরু করার কথা ছিল কিন্তু হয়ে ওঠেনি। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো, তারপরে একটু এডিটিংয়ে বসেছিলাম আগের দিনের ভিডিওটা। এটা আমার সেকেন্ড ব্লগ, আর এখন আমি ব্লগটা শুরু করছি। এখন আমি টিউশনে যাব, তারপর টিউশন থেকে এসে আমি আজকে সারাদিন কী কী করছি তা তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখা হচ্ছে আবার। এখন আমার লেট হয়ে যাচ্ছে, আমি টিউশনে যাই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো গাইস, আমি আবারও চলে এসেছি। আমার টিউশন শেষ, এখন বাজে প্রায় 1:45 থেকেও বেশি। 11টা থেকে টিউশন ছিল 12:30 পর্যন্ত, এখন টিউশন শেষ। তারপর আমি মাত্র বাড়িতে এসে ঢুকলাম, ড্রেসটাও চেঞ্জ করে নিই। এখন আমি ফ্রেশ হব, স্নান করব, তারপর তোমাদেরকে দেখাবো আজকে বাড়িতে কী কী রান্না হয়েছে। তো চলো দেখতে থাকো। দেখো আজকে দিদা কী রান্না করছে। দিদা কী রান্না করছো? আজকে আলু ভাজা হবে, তারপরে মাছের মাথা দিয়ে একটা সবজি হবে, তারপরে বড় মাছ দিয়ে আলু দিয়ে হবে, তারপরে মকা মাছের ঝোল হবে। এটা কী হচ্ছে? এটা মাছের মাথা দিয়ে একটা সবজি হচ্ছে। এই যে বন্ধুরা, এক ছোটো মোটো একটা রান্নাঘর দিদা রান্না করছে, তোমাদেরকে দেখাচ্ছি। বাকি আইটেমগুলি দেখানোর চেষ্টা করব। হ্যালো গাইস, আমার স্নান শেষ। আমি এখন স্নান টান করে চলে এসেছি, এখন ঠাকুর নমস্কার করব, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ঠাকুর ঘর, আমি ঠাকুর ঘরের সামনেই দাঁড়িয়ে আছি। এখন ঠাকুর নমস্কার করব, তারপর একটু ভাত খাবো, তারপর একটু মোবাইল টিপবো, যদি ঘুম ধরে তাহলে একটু ঘুমাবো, তারপর সন্ধ্যাবেলার থেকে আবার কী কী করছি তা তোমাদের সাথে শেয়ার করব। এই যে বন্ধুরা, আমি খেতে বসে গেছি। আমার উল্টো দিকে আছে আমার ভাই, খাচ্ছে এই যে মাছের তেল দিয়ে, বেগুন দিয়ে, তারপর হচ্ছে নিরামিষ, তারপরে হচ্ছে মাছ তরকারি, তারপরে খাচ্ছিলাম তোমার মাছের মাথা দিয়ে তরকারিটা, তারপর আমার খাওয়া শেষ। এখন দিদা ওরা খাওয়া খাইতে বসলো। এই যে আমার মেজোমাসি, মেজোমাসি আজকে চলে যাবে, কালকে বোনুর জন্মদিন উপলক্ষে এসেছিলো। এখন মা আর দিদা খেতে বসছে, তো আমি যাই সামনের দিকে গিয়ে দেখি আমার ওই ছোট ভাই ওরা কি করছে। এই যে বেলুনগুলি কালকে ওইখান থেকে নিয়ে এসেছিলাম। এই যে ভাই একা একাই বারান্দায় খেলা করছে, গেটটা দেখাচ্ছে ওকে, গেটের বাইরে। ওর বড় ভাই আছে, ওকে রেখে গেছে গেটের ভেতরে, ও যেতে পারছিল না, তো আমি গেটটা খুলে দিলাম, ও বেরিয়ে গেল আবার। ওই যে দেখছো দুজন লোক, দুটো বাচ্চা দাঁড়িয়ে আছে, বেলুনটা দেখাচ্ছে। ওই যে ব্লু শার্ট, ওইটা আমার ছোট ভাই, আর ওইটা হচ্ছে পাশের বাড়ির ঋদ্ধি। এই যে আমাদের পুকুর পাড়টা দেখালাম। ঘরের দিকে যাই গিয়ে এবার আমি একটু ঘুমোবো, তারপর রেস্ট করে ঘুমিয়ে বিকালবেলা উঠে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সন্ধ্যা থেকে কী কী করবো তা আবার দেখাবো। টাটা গাইস। সো হে গাইস, গুড ইভিনিং। এখন আমি ঘুম থেকে উঠে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলগুলি এবড়ো তেবড়ো হয়ে আছে। এখনও বিছানা থেকে নামিনি, নামবো, তারপর একটু ফ্রেশ হবো, চুলগুলি বাঁধবো, তারপর আজকে যাব একটু এগরোল আনতে। অনেকদিন ধরে মা বলছিল এগরোল খাবে, তারপর কোন দোকান থেকে এগরোল আনবো, কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব। তো তোমরা পাশে থাকো, দেখতে থাকো। এখন বাজে প্রায় 4:30 উপরে, তো আমি একটু পরে রেডি টেডি হয়ে যাবো এগরোল আনতে, তখন তোমাদেরকে শেয়ার করবো। তো গাইস, তোমরা তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। এখন বাজে 6:30, এখন আমি বেরোবো এগুলো আনার জন্য। তো চলো দেখতে থাকো কোথা থেকে আনি। টাটা। তো বন্ধুরা, আমি বেরিয়ে তো গাইস এখন বেরোচ্ছি, এখন বেরোচ্ছি, আসলাম গেটের বাইরে, এখন যাচ্ছি। তো সন্ধ্যা হয়ে গেছে, দেখো কি অন্ধকার, একা একাই যাচ্ছি এখন বাঁদিকে যাব। এই যে তোমরা মার্কেটগুলি দেখতে পাচ্ছ ডান্সারের, আজকে তো সানডে, তার জন্য ম্যাক্সিমাম দোকানগুলি বন্ধ রাখা হয়েছে। খুব ভালো লাগে সুন্দর,
এখন যাচ্ছি, চলে এলাম ঘরে। রান্নাঘরে লাইটটা অন করিনি। এই যে আমাদের খাবার। তো বন্ধুরা, এগরোল নিয়ে চলে এসেছি। দেখো, মা খুব মজা করে খাচ্ছে। ওইদিকে দিদা বসলো। দিদাও একদম কেমন, খুব ভালো, খুব মজা করে খাচ্ছে। আমিও একটু খেয়ে নিয়েছি, তারপর তোমাদেরকে জানাচ্ছি, কারণ টেস্টটা তো জানাতে হবে তোমাদেরকে। আমি গেছিলাম বাবুর্চি থেকে আনতে। খুব ভালো বানায় ওরা রোলটা, আর আজকেও খুব ভালো বানিয়েছে। বাবুর্চির রোল একদম নাম করাই বলা যায়। আমি এখানে আসলে ওইখান থেকেই রোল আনি, মানে আমার দাদু বাড়িতে যখন আমি আসি। তোমাদেরকে তো একটা কথা বলা হয়নি, কালকে আমি বোনের ফাংশনের জন্য আমি দাদুর বাড়িতে ছিলাম। এখান থেকেই আমি ব্লগটা শুরু করেছি। তারপর আজকেও আমি এখানেই রয়ে গেছি। তো এই যে রোল, এই দাদুর বাড়ির কাছেই একদম বাবুর্চির দোকানটা, ওইখান থেকে রোলটা আনলাম। খুব ভালো বানিয়েছি। তো খাওয়া শেষ করে আমি পড়তে বসবো, তখন আবার তোমাকে দেখাবো কী পড়ছি। দেখো, টাটা। তো বন্ধুরা, এখন আমরা এগ রোলটা শেষ করে ফেলেছি। খাওয়াটা খুব ভালো লাগলো, অনেকদিন পরে খেলাম তো, তার জন্য বোধ হয় আরও বেশি করে ভালো লাগলো। তো এখন আমি আমার ড্রেসটাও চেঞ্জ করে ফেলেছি। তারপর এখানে আমার বইগুলি নিয়েছি, সবগুলি নেয়নি, দুইটা বই নিয়েছি। আর যে দিদার মা খাটে, একজন শুয়ে একজন বসে গল্প করছে। তো এখন পড়বো আমি, ঘন্টা কয়েক ঘন্টা পড়বো। পড়ার পর তোমাদের সাথে আবার চলে আসবো গল্প করার জন্য। তারপর আমি আবার রাতের ডিনারটা কমপ্লিট করব, তারপরে তো ঘুমিয়ে পড়বো। তো এখন দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে কিন্তু। আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর আমি যদি কিছু ভুল ত্রুটি করে থাকি, তাহলে মাফ করে দেবে, কারণ এটা তো আমি নতুন করে শুরু করলাম ব্লগ করাটা কালকে থেকে। তো আমার এত একটা আইডিয়া নেই, স্ট্যান্ড ফ্যান কিছুই নেই আমার কাছে। আমি এমনিতেই নর্মাল ক্যামেরা, উইদাউট ফিল্টার, উইদাউট মেকআপে এমনিতেই ভিডিওটা করছি। তো প্লিজ তোমরা দেখতে থাকো। তো এখন মতো চলো, আমি এখন পড়ি। হ্যালো গাইস, আমার পড়া কমপ্লিট। এখন আমি এসেছি রান্নাঘরে। দেখছি মা কী রান্না করছে। ভাত বসিয়েছিল, ভাতে ফ্যান বাজছে। এটা কি মাছ? আর এটা কি সিদ্ধ? পেঁপে সিদ্ধ বসাচ্ছে দাদুর জন্যে। ওইদিকে মাছ, আর এখন ভাত রান্না করলো। তো এখন তো আমার পড়া শেষ। তো এখন আমি কালকে যে গেছিলাম, তো আসার পর কিছুই আমার গোছানো হয়নি, সব কিছু এলোমেলে এমনিতেই ফেলে দিয়েছি। তো বক্সের মধ্যে নেল পলিশ, সাজার জিনিস সব কিছু এলোমেলোভাবে রয়ে গেলো। তো এইগুলি আমি সুন্দর করে সাজাবো এখন। কী করে সাজাই এটাও তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম আমি কী করে আমার জিনিসগুলি গোছাই, এগুলোটা সবটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু পারলাম না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তার জন্য আমি গুছিয়ে নিলাম। এই যে এটাতে আছে ফাউন্ডেশন আর লিপস্টিক, আর এটাতে আছে সব নেল পলিশ,
আর বাকি জায়গাগুলি ছিল টুকটাক এটার মধ্যে রেখেছি। আজকে ডিনারটাও কি করে আমি দা তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ দুপুরবেলা যা খেয়েছি তাই আজকে ডিনারে রয়েছে, আর ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তার জন্য আমি ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট বন্ধুরা, আবার কালকে ভিডিও আসবে, কালকে ভিডিওটাও তোমরা দেখো।